রসায়নী মিষ্টি কথাগুলো আমরা শুনতে থাকি, এগুলো জড় মানুষের বিষয় সত্য মানুষের খুবই ভালো লাগে। কিন্তু যখন কিনা দেখবেন কৃষ্ণ কথা ওঠে বা ভাগবত কথা ওঠে, তখন একেবারে মনটাকে ওই কোথায় চলে যায় আর কানটাকে উদাস করে দিই, যেন কেউ শুনছে না, কেউ নেই এখানে, বুঝতে পারছেন? অতএব আপনারা এসছেন কাদাকাটিবাসী, সাধুবাদ জানাই আপনাদের। আমি অধম অজ্ঞান ভজন শূন্য ভক্তিহীন কাঙাল, আমাকে কৃপা করে এখানে সংবাদ দিয়ে এনেছেন, এটাও আমি ধন্য, আপনাদের চরণধুলি মাথায় নেব, এটাও আমার একটা চরম জীবনের পাওয়া। কিন্তু আপনারা ধীর শান্তভাবে যদি কৃষ্ণ কথা নিমগ্ন না হন, তাহলে কিন্তু আমার আশা বা এই মহতী ভাগবত অনুষ্ঠান করা একেবারে বিফল হবে, সফলতা আসবে না। কাজেই শান্ত থাকুন, যতক্ষণ আছেন কৃষ্ণ কথা আস্বাদন করুন। আজকে জন্মাষ্টমী তত্ত্ব তথ্য উভয়ে যে কিভাবে এলেন, কেন এলেন, কি জন্য এলেন, সমস্ত তত্ত্ব কথা আপনাদের সম্মুখে একে একে যদি সময় দেন, তাহলে পাঠ করার একটা প্রয়াস মনের ভিতরে আছে। জন্মাষ্টমী কেন হয়, মৃত্যু অষ্টমী কেন হয় না, বা মৃত্যুর দিনটা কেন পালন করা হয় না? আমরা তো পিতৃমাতৃ নির্যাণ ক্রিয়া করি, এ করি, তাকে ভগবানের বেলায় মৃত্যুটা নেই কেন, জন্মটা আছে কেন, একটা প্রশ্ন জাগে। তাহলে ভগবান আবির্ভূত হলেন কোথায়, কি মাসে, কোন সময়ে, ভাদ্র মাসে, কৃষ্ণ পক্ষে, রোহিণী নক্ষত্রে, অষ্টমী তিথিতে, চন্দ্রবংশে তিনি আবির্ভূত হলেন। তাহলে ভাদ্র মাসে তিনি কেন আসলে, ভদ্র কথাটার অর্থ হচ্ছে কল্যাণ, তিনি সমস্ত জীবের কল্যাণের জন্য এই ভাদ্র মাসে আবির্ভূত হলেন। ভাদ্র মাসে কৃষ্ণ পক্ষে কেন আসলেন, না কৃষ্ণের সাথে কৃষ্ণ পক্ষের একটা বিশেষ সম্বন্ধ আছে তাই তিনি কৃষ্ণ পক্ষে আবির্ভূত হলেন। তাহলে ভাদ্র মাসে কৃষ্ণ পক্ষে আর কি রোহিণী নক্ষত্রে কেন, না আমি বসুক বা দেবকী মাতার ঔরসে আসছি, কিন্তু মাতা তো আমার আরো একজন আছে, সেটা বৃন্দাবনে, ওই যে রোহিণী মাতা, একজনকে আশ্রয় করে আসলাম আরেকজন অসন্তুষ্ট থাকবে, না তা হবে না, আমি তাকে আশ্রয় করে এই রোহিণী নক্ষত্রকে অবলম্বন করে আমি ধরা পড়ে আবির্ভূত হলাম। তারপর কি, তারপর হচ্ছে চন্দ্রবংশ, অষ্টমী তিথিতে, অষ্টমী তিথিতে কেন, কেননা দেখবেন এই অষ্টমীতে, অষ্টমী তিথিতে আবার বারোটার পরে, এর কারণ হচ্ছে এই অষ্টমী তিথিতে বারোটার পরে হচ্ছে চন্দ্রদেব উদয় হন, আর চন্দ্রদেব উদয় হলে সেই চন্দ্রবংশে ভগবান আবির্ভূত হলেন, এই উদয়ের সাথে যে ভগবান আবির্ভূত হলেন একটা চরম দৃষ্টান্ত ভগবান ডাকলেন। কেমন, এই চন্দ্রবংশে কিন্তু ভগবানের আবির্ভাব ঘটেছে, চন্দ্র এই হচ্ছে অত্রিমুনির পুত্র হচ্ছে চন্দ্র, চন্দ্রের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আউ, আউর পুত্র নহুষ, নহুষের পুত্র যযাতি, যযাতির পুত্র যদু, যদুর পুত্র ক্রষ্টু, ক্রষ্টুর পুত্র শশবিন্দু, শশবিন্দুর পুত্র যামক, যামকের পুত্র বিদর্ভ, বিদর্ভের পুত্র ক্রত, ক্রতের পুত্র দশাহ, দশর পুত্র সাত্তক, সাত্তকের পুত্র মধু, মধুর পুত্র বৃঞ্চি, বৃঞ্চির পুত্র হচ্ছে দেবমীর, এই দেবমীরের পুত্র হচ্ছে সুর, সুরের পুত্র হচ্ছে বসুদেব, আর এই বসুদেবের কট সন্তান হচ্ছেন কে, না বাসুদেব শ্রীকৃষ্ণ। আবির্ভাব কিভাবে ঘটলো একটু জেনে নেন, ভগবান শুধু দেবকীর এখানে আসেননি, দেবকীর এখানে কে আসলেন, আর যশোদা তার ওখানে কে আসলেন, দেবকী কে ছিলেন, যশোদাও কে ছিলেন, এগুলো তত্ত্ব ভেঙে ভেঙে বলতে গেলে আপনাদের একটু সময় দিতে হবে, শান্ত হয়ে বসতে হবে, শুনতে হবে। তাহলে বলছে কি, যে দেবকী আর বসুদেব ছিলেন সত্যযুগে সুতপা এবং পৃষ্ণী নামে এই স্বামী এবং স্ত্রী, তাই তেনাদেরকে প্রজাপতি ব্রহ্মা তেনাদেরকে ই দিলেন, আজ্ঞা দিলেন যে তোমরা প্রজা সৃষ্টি করো এবং প্রজাকুলকে বাড়ন্ত করো। এখন বললো যে যাকে তাকে তো আর সৃষ্টি করলে হবে না, নাহলে সৃষ্টি রসাতলে যাবে, তাই দ্বাদশ দিব্য বৎসর তেনারা কি করেছেন, সাধনা করেছেন, সাধনা করে তেনারা গোবিন্দকে সন্তুষ্ট করে বললেন যে হে গোবিন্দ, হে বিষ্ণু, বিষ্ণু আবির্ভূত হয়েছেন, বিষ্ণু আবির্ভূত হয়ে বললেন যে তোমাদের কি চাই, আমরা তপস্যা করেছি এই জন্য যে তোমার মতো সন্তান যেন আমার গর্বে হয়। তার তখন মা ভগবান বিষ্ণু বললেন যে তথাস্তু, তখন দেখলেন যে সমস্ত পৃথিবীতে ভগবান খোঁজ করলেন যে আমার মতো সন্তান পাবে কোথা থেকে, আমার মতো তো আর দ্বিতীয় কেউ নেই, আমি অদ্বিতীয়,
বাংময় স্বরূপভূত আমার মতো দ্বিতীয় তো আর কেউ নেই। তাহলে যখন আপনার কাছে কোনো একটা বর কেউ চাইলো তখন আপনি দিতে পারলেন না, সেই বরটা পরিশোধ করতে হয় কি হয়ে যায় কীভাবে জানেন? আশীর্বাদ কেউ চাইলো আশীর্বাদ দিতে পারলেন না, সেটা ত্রিগুণ রূপে যখন আপনি ফিরিয়ে দেবেন তখনই কিন্তু আপনার আশীর্বাদের সার্থকতা লাভ করবে। তাই ভগবান বিষ্ণু বললেন কি যে তোমার গর্ভে আমি যাব, তবে তুমি স্মরণ করো মা ওই যে বসুদেবার হচ্ছে দেবকী কারাগারে দুজন দুই কারাগারে বন্দী, যে কংসকে কংস যখন একে একে ছয় সন্তানকে মেরে ফেললেন, আরেক সন্তানে গর্ভপাত হয়ে গেল মনে করলেন, আর অষ্টম গর্ভে যে তিনি আসবেন এটা যে কংসের যে অভিন্ন স্মরণ, কংস স্মরণ করছেন কিভাবে দেখুন, এই যে কংস পা ফেলছেন এক সিঁড়ি দুই সিঁড়ি তিন সিঁড়ি পাঁচ চার সিঁড়ি এইভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এই আট পা যেই উঠছে হ্যাঁ দেবকীর অষ্টম গর্ভে সন্তান আমাকে মারবে, এও কিন্তু স্মরণ হচ্ছে। তাহলে অসুরেরাও কিন্তু ভগবানকে স্মরণ করে, আবার যারা সাধুগণ তারাও স্মরণ করে।